ফটিকছড়ি 8 নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের আয়োজনে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকের বিরুদ্ধে আইন শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় সেতুকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা মাস্টার মাহবুব আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য জানে আলম কোম্পানি, রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল্লাহ বাহার চৌধুরী, সাধারণ সম্পাদক মোজাহারুল ইসলাম বিকম। সন্ত্রাসীদের বিরুদ্ধে, ডাকাতদের বিরুদ্ধে, চোরদের বিরুদ্ধে এই এলাকার সমাজের যারা হয়তো তারা ওই সময় যুবক ছিল, এখন বয়স্ক হয়ে গেছে, তো তারা যদি সেই সময় কোনো অর্গানাইজিং সিস্টেম ছিল না, সেই সময় যদি তারা জোটবদ্ধ হয়ে এই ধরনের বড় একটা সমস্যার মোকাবেলা করতে পারে, নিজের প্রতিহত করতে পারে, তাহলে এই যুগে, ডিজিটাল যুগে, উন্নয়নের ছোঁয়ায় যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী যখন সব রকমের সাহায্য সহযোগিতা দিচ্ছে, সেই যুগে এসে কেন আমরা যারা উঠতি বয়সের ছেলে পেলে আছি, যারা যুব সমাজ আছি, তারা কেন অর্গানাইজড হয়ে মানবের মুখে একটা অপরাধকে আমরা নির্মূল করতে পারবো? প্রত্যেকেই যদি আমরা প্রত্যেকের পরিবারটাকে সচেতন করি, প্রত্যেকের পরিবারটার দিকে খেয়াল রাখি, আমার পাশে আর কারো সমন্বয় দরকার নেই, আমার পরিবার আমি যদি শাসন করি, আমার পরিবার আমি যদি জোগাড় দিই, এই সমাজ এমনিই ভালো হয়ে যাবে। আমরা সরকারের নির্দেশে চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে স্লোগান নিয়ে মাঠে নেমেছি। এটা কি শুধু একটা স্লোগান? এটা কি সবার সঙ্গে সেমিনার করে বলে বেড়ানোর জন্য? অবশ্যই লালন করতে হবে, এটার যে মাহাত্ম আছে এটা বুঝতে হবে। এই এলাকার যারা সুদীজন আছেন, এই এলাকার যারা ভালো চান, এই এলাকার যারা একটা ভালো সুন্দর পরিবেশে বসবাস করতে চান, প্রথমে দিয়ে আসতে হবে তাদের এলাকায়। যারা মানুষ ব্যবসার সাথে সম্পৃক্ত, যারা এলাকার সাধারণ লোকজনকে হয়রানি করে, এদের প্রতিহত করার জন্য যতটুকু দরকার ততটুকু করবে। এইটার ব্যাপারে থানায় গিয়ে মামলা করতে পারবে না। আমাদের দায়িত্ব জনগণের সেবা করা। আমার পক্ষ থেকে জনগণের সেবার দ্বার 24 ঘন্টা খোলা। ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলম চৌধুরীর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান রূপু, উপজেলা যুবলীগ সদস্য শফিউল আলম, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরোয়ার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাসানুল করিম রুবেল, সহসভাপতি আব্দুস সবুর, ইউপি সদস্য আনোয়ারুল আজিম, নুরুল ইসলাম, মোহাম্মদ ইউনুস, আক্তারুল হক মুন্সি, রুমা আক্তার, আওয়ামী লীগ নেতা হাজি মুসা আলম, জসীমউদ্দিন, নাসির শিকদার সহ আরও অনেকে।